আরামবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। দুটো পরে আছে, ব্যাটারি পরে আছে, ব্যাটারিটা সন্দীপ অনেকদিন আগে ফেলে ঘন্টা ঘন্টা খেলে দিয়ে চাকাতি করে বলে সারা রাত ধরে বসে আছি তেঁতুল গাছে কমে, ঘুমো ঘুমোই নেই, লোক ঘুমোই নেই, বুঝেছিস? সেরা ঘুমোতে পেরে টাকা চিন্তা করতে যখন সকাল হয়ে গেল তখন পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় কী করবো, কোথায় কী করবো, কোথায় কী করবো বলে তখন একটা শিবের মন্দির আছে, শিবের মন্দির। আর সেখানে যে কোনো ইয়ে নাই, আর কাউ কিছু রেগেও যাবে না, বলবে বলে করবে, বড় ঘন্টা ছিল বুঝলেন তো, মন্দির ফন্দিরও মানছে না, মন্দির মানছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। এসে দেখলাম যে ঘর এরকম, মন্দিরটা এইভাবেই খোলা, চাবি ভাঙা। তারপর আমি এসে পুজো করতে আসার পর এই ঘটনা দেখার পর আমি আতঙ্কিত হয়ে যাই। তারপর আমি পাশাপাশি মহেশকে ডাকি। তারপর ডাকার পর এর আগে তো শুনতে পাচ্ছি এরকম হয়েছিল, এর আগে আমাদের দুটো ঘন্টা ছিল, হাত ঘন্টা এবং যে উপরে জয় ঘন্টা, দুটো ঘন্টা চুরি হয়ে গেছে। উপরন্তু আরও কিছু হয়তো নিয়ে যেত, যা কোনো কারণে সেটা নিয়ে যেতে পারে না। যা হোক, পাশাপাশি মানুষ সজাগ হয়ে যাওয়ায় কিন্তু এর থেকেও পাশাপাশি আরও মন্দিরেও চুরি হচ্ছে। প্রণামী বাক্সটাও নিয়ে গেছে, তাই আমি পুলিশে খবর দিই। খবর দেওয়ার পুলিশ এসেছিল, আসার পর সব ইনভেস্টিগেশন হয়েছে। যা হোক, আমাকে থানায় যেতে বলেছে, আমি পরে যাব। আপনি কী করেন এখানে? আমি না পুজো করি, আমার নাম সঞ্জীব চক্রবর্তী। এটা কোন জায়গা? এটা কাটারি। এসে দেখলাম শৈলেশ্বর মন্দিরে চাবি খোলা, আমাদেরকে ডাকলো, দেখি সারা বছরের আয়ের প্রণামী বাক্স পর্যন্ত চুরি হয়ে গেছে। তারপরে ঘন্টা বা আমাদের যে পূজা সরঞ্জাম ছিল সব সমস্তটাই চুরি হয়ে গেছে। এইভাবে দিনের পর দিন চুরি আমাদের গ্রামে বেড়েই চলেছে। পাশাপাশি গুপীশ্বর বা গোলপুর পাশের গ্রাম গোলপুরে অনেক মন্দিরেতে চুরি এই কিছুদিন আগের মধ্যেই হয়েছে। আমরা গ্রামবাসী হিসেবে ভীষণভাবে আতঙ্কিত। এই মুহূর্তে আমরা প্রশাসনের
দৃষ্টি আকর্ষণ করছি। আর এই পাশা এই কিছুদিন আগেই কামারপুকুরে একটা সোনার বড় সোনার দোকানে চুরি হলো, এরপর আমাদের গ্রামের কয়েকটা বাড়িতে চুরি হলো, এই তার ব্যাপারে আমাদের এই মন্দিরের চুরিটা আমরা খুব মর্মান্তিক, এবং আমরা এর জন্য থানার যে রাতের পাহারার ব্যবস্থা করলে আমাদের গ্রামের পক্ষ থেকে খুব ভালো হয় সেটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি থানাতে বা প্রশাসনকে। আর আমাদের ব্যবসাটা কোথায় পেলে পোনা? আর আমাদের যে মন্দিরের চুরিটা, এই চুরিটাতে যে সারা বছরের প্রণামীর বাক্স ছিল একটা, সেটা টোটালি আমাদের এই পাশের বাঁশবনেতে পড়েছিল, মাছতলাতে পড়ে ফেলে দিয়ে গেছে। একটা শাবলের মতো এনে সমস্ত কিছু ছুটিয়ে দিয়েছে, চাবি টাবি ছুটিয়ে এই মন্দিরের পাশেই ফেলে দিয়ে গেছে। এখানে কোন জায়গা? এটা কাঁটালি গ্রাম। কোন মন্দির? শৈলেশ্বর শিব মন্দির, আমাদের শৈলেশ্বর শিব মন্দিরই আজ চুরিটা হয়েছে। আপনার নাম? আমার নাম সুমন দে, কাঁটালি।